ব্যাংক থেকে দুই লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় নেতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার বাজারে পর্যাপ্ত টাকার অভাবে অনেক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী ডলার কিনতে পারছেন না ফলে বিপাকে ক্রেতা এবং বিক্রেতা দ্রুত সমস্যা সমাধানের দাবি মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের আরও জানাচ্ছেন তরিক ইসলাম দুই দিন আগে সৌদি আরব থেকে ফিরে রাজধানীর দিলখুশা এলাকায় বৈদেশিক মুদ্রা বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন এই প্রবাসী বিভিন্ন এক্সচেঞ্জ হাউস ঘুরে কম দামেও বিক্রি করতে পারছেন না রিয়াল ওখান থেকে শূন্য আসছি চব্বিশ টাকা পঁচিশ টাকা ডলার সেল হচ্ছে ওই পারপাসে আমি দুই ফ্রেন্ডে দশ হাজার ডলার আনছি এখন আসার পরে কেউ দামই করতেছে না এখন আমি হতাশাগ্রস্ত গ্রস্ত কি করব। একই অবস্থা প্রয়োজনীয় ডলার বা বৈদেশিক মুদ্রা বিক্রি করতে আসা অধিকাংশ প্রবাসীর এখানে আইসা কোনো ডলার সেলের কোনো অবস্থা নেই ওখান থেকে যেভাবে ডলার আনছিল যে বাংলাদেশে নিয়ে আসলে হয়তো আমরা তেইশটা চব্বিশ টাকা বিক্রি করতে পারবো তো ওই হিসাবে ওখানে যেভাবে ক্রয় করা ডলারটা এখানে বাংলাদেশে এখানে বিশ টাকা একশো টাকা দিতে চাইছে তাও এখন সেল করতে পারতেছে না তাও এখন টাকা নেয় এরা বলতে আছে যারা মানি এক্সচেঞ্জ যারা তারা বলতে আছে ব্যাংকে টাকা শুধু ক্রেতা নয় বিপাকে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তারা বিক্রি করতে আছে আমরা তাদের কাছে টাকা নাই তো আমরা কিনতে পারি না কারণ গত সপ্তাহে এক লাখ টাকা করে আমাদেরকে ব্যাংক থেকে দিছে মানে এই সপ্তাহে আরম্ভ করছে দুই লাখ করে টাকা বিক্রি করতে না পারি তাহলে আমি আর তো কিনতে পারবো না দ্রুত সব সমস্যার সমাধান ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা সবার তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা